তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, প্রচুর আলো আসছে, প্রচুর। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইসমাইল, আর্টস টেকনিক্যাল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা একটি স্পটলাইট বানাবো। সো ফ্রেন্ডস, আমরা যারা নতুন ইউটিউবার বা যাদের আমাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শখ রয়েছে, তাদের অবশ্যই একটি স্পটলাইটের প্রয়োজন হয়। কিন্তু আমাদের পক্ষে এখন একটি মার্কেট থেকে 10-20 হাজার টাকা খরচ করে একটি স্পটলাইট কেনা প্রায় অসম্ভবের মতো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে খুব কম মূল্যের ভিতর, সর্বোচ্চ 2-100 টাকার ভিতর, আমরা কীভাবে একটি স্পটলাইট বানাতে পারি। আর আমার এই স্পটলাইটের বিশেষত্ব হলো যে আমাদের যে কোনো অ্যাঙ্গেলে লাইট প্রয়োজন হোক না কেন, আমরা এই স্পটলাইটটিকে অ্যাডজাস্ট করে সেই একই অ্যাঙ্গেলে আমরা ইউজ করতে পারবো। সো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলেই তোমরা খুব সহজেই স্পটলাইটটি নিজের বাড়িতে বানাতে পারবে। আর যারা তারা আমার চ্যানেলে নতুন রয়েছে, তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে যেন তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, স্পটলাইটের উপরের অংশটি বানানোর জন্য এখানে আমি কার্ডবোর্ডের ইউজ করেছি, যেটা ডায়ামিটার তোমরা এখন দেখো নাও, এই দুটো কার্ডবোর্ডের সাইজ এক। এরপর প্রয়োজন আরও দুটো কার্ডবোর্ডের, এটার সাইজও তোমরা দেখে নাও, এই দুটো কার্ডবোর্ডের সাইজও এক। এরপর আমাদের প্রয়োজন হবে কিছু কাঠের, ছোট সাইজের, এটার ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এরপর এটার নিচের বেসটা বানানোর জন্য এখানে আমি কার্ডবোর্ডের ইউজ করেছি, উপর দিয়ে কার্ডবোর্ড দিয়ে ডিজাইন করে দিচ্ছি, আর নিচে হচ্ছে কাঠ, যেটা ডায়ামিটার তোমরা এখান থেকে দেখে নাও। এবার প্রয়োজন হবে একটি প্লাগ এবং একটি হোল্ডারের, আর তার তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা নিতে পারো। এবার প্রয়োজন আরও দুটো কাঠের, এটার ডায়ামিটার তোমরা দেখে নাও। তারপর প্রয়োজন হবে প্লাইউডের একটি কাঠ, এটা হচ্ছে তোমাদের নিজের প্রয়োজন অনুসারে তোমরা নিবে। যদি তোমরা বড় সাইজের স্পটলাইট বানাতে চাও তাহলে বড় প্লাইউডের কাঠ নেবে, আর যদি ছোট সাইজ বানাতে চাও তাহলে ছোট করে নেবে। তারপর আমাদের প্রয়োজন আরও দুটো প্লাইউডের কাঠ, এই দুটোর সাইজ এক, এটাও তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নিবে, যতটুকু তোমাদের প্রয়োজন। এরপর আমাদের প্রয়োজন হবে অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা র্যাপিং পেপারের পিছনের অংশটাও এখানে ইউজ করতে পারো। এই কার্ডবোর্ডের এই সাইজ অনুপাতে পার বা অ্যালুমিনিয়াম ফয়েল কেটে আমরা গাম দিয়ে এটার উপর দিয়ে লাগিয়ে দেবো, যাতে আমাদের লাইটটা আরও রিফ্লেক্ট করে তার আলোটা যাতে একটু বেশি ফোকাস হয়। সো এখন মেকিং প্রসেসটা দেখবো।
ফ্রেন্ডস এখন আমরা দেখব যে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সো ফ্রেন্ডস এটা অ্যাডজাস্ট করা খুবই সহজ তোমরা सपोज এই নিচের অংশটা আমরা অ্যাডজাস্ট করব তাহলে এই স্ক্রুটা সামান্য ঢিল দিতে হবে আমাদের এই সামান্য ঢিল দিলে এটা আমরা নিচে নামাতে পারবো আবার উপরে উঠাতে পারবো सपोज এখানে আমরা এটাকে ফিক্সড করব তাহলে জাস্ট স্ক্রুটা একটু টাইট দিলেই এটা ফিক্সড হয়ে গেল তারপর सपोज এই উপরের লাইটের অংশটা আমরা উপরের দিকে উঠাতে চাই তাহলে জাস্ট স্ক্রুটা একটু ঢিল দিব তারপর এই উপরের দিকে উঠাতে পারবো নিচের দিকে নামাতে পারবো এরকম পরের দিকে উঠে এটা জাস্ট একটু টাইট দিয়ে দিলেই এটা ফিক্সড হয়ে গেল সো এটা খুবই সিম্পল সো ফ্রেন্ডস এখন আমরা আমাদের স্পট লাইটটির আলো পরীক্ষা করে দেখব যে এখান থেকে কতটা আলো আমরা পাই সো রেডি 1 2 3 ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস প্রচুর আলো আসছে প্রচুর সত্যি কথা ভাবা যায় না যে একটা স্পট লাইট থেকে এত আলো আমরা পেয়ে যাচ্ছি পুরো এরিয়াটা কভার হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা স্পট লাইটের আলোতে তোমরা দেখো এখানে আর কিছুই নেই দেখ দেখো তোমরা আর কিছুই নেই এখানে জাস্ট শুধু একটা এই স্পটলাইটই রয়েছে প্লিজ লাইক দ্য ভিডিও কারণ একটা ভিডিও বানাতে সত্যি আমাদের অনেক কষ্ট করতে হয় তাই তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিওতে গুড বাই